হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে মা বাবাকে আর কখনো ফিরে আসবে না বাবা এরকম করে চলে গেছে তার মানে কি বাবা ভালো মানুষ হয়ে আবার আগের মতো ফিরে আসবে না শোনা মা তোমার বাবা আর কখনও ফিরে আসবে না কেন বলো তো আমি জানি না সূর্য কোথায় গেছে তবে এই ছেলেটা আমাকে যে এতটা চিন্তা দেয় থাক না লাবণ্য এগুলো কথা বলে কি হবে দীপা যেখানে সূর্যকে ফেরাতে পারেনি ওকে আটকাতে পারেনি সেখানে আমরাই বা কি করতে পারতাম তোমার ছেলে এখন বড় হয়ে গেছে ও যা সিদ্ধান্ত নিয়েছে ভালোর জন্য সেটাই করুক না আজ থেকে আমি তোমাদের মা আমি তোমাদের বাবা তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না সোনারূপা আমি তোমাদের পাশে সবসময় থাকবো এটা বললে কি হয় বাবাকে সত্যি আমি যে বলেছি বাবাকে দেখলে আমার ভয় করে আমি বাবার কাছে যাব না সেজন্য কষ্ট পেয়ে দূরে চলে গেছে মা বাবা এলে আমি বাবাকে খুব আদর করে দেবো সরি বলবো আর কখনো এরকম কথা আমি বলবো না না শোনা মা এগুলো করে কোনো লাভ হবে না বুঝতেই তো পারছো সব কিছু অর্জুন দৌড়ে দৌড়ে বাইরে চলে যায় সূর্যর যাওয়ার কথা শুনে ভাবে যে না আপনার মেয়ের উপার বড় বিপদ এখন আপনাকে প্রয়োজন সূর্য সেনগুপ্ত আপনি না থাকলে চলবে না কিন্তু আপনার নাম্বারটাও তো আমার কাছে নেই তখনই মনে পড়ে একটা কার্ড দিয়েছিলেন আপনি সেই কার্ডে নাম্বার নিয়ে অর্জুন ফোন করছে সূর্যর ফোনটা বেজেই যাচ্ছে কিন্তু সূর্যর চোখ দিয়ে জল বেয়ে পড়ছে আর সে গাড়িটা চালিয়েই যাচ্ছে অনেক বুক ভরা কষ্ট নিয়ে সূর্য বিদায় নিয়েছে সূর্য ফোন রিসিভ করে না অর্জুন ভেতরে এসে সূর্যর বাবাকে অনুরোধ করে কাকু আপনি একটু ফোন করুন না সূর্যকে ওকে বলুন না যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে আসতে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ফোন করছি দীপা তুই এদিকে আয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে তুই একবার অন্ততপক্ষে সূর্যকে ফোন কর না উনি চলে গেছেন আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে সার্টিফিকেট দিয়ে আমাকে সব কিছু সম্পর্ক ছিন্ন করে চলে গেছেন আমি তাকে কি করে ফোন করতে পারি অর্জুন দা আর তুমি সব কিছুর মধ্যে আমাকে টেনো না তুমি বুঝতে পারছো না কেন আমাদের মধ্যে আর কোনো কিছু নেই উনি নতুন করে বাঁচতে চায় বাচুক না আমিও সেটা চাই আমার পায়ের নিচের মাটিটা এবার আমি শক্ত করব আমার দুই মেয়েই হবে আমার পুরো পৃথিবী সেটা এবার আমাকে ভাবতে হবে উর্মি এবং জয় দুজনের কাছে এসে অর্জুন বললে দেখো তোমার দাদাকে একটু ফোন করো না আমি পারবো না এই সব কিছু করতে আমার দাদাইয়ের সাথে আজকে যা হলো ঠিক হলো না ও খুব খারাপ একটা সিদ্ধান্ত নিয়েছে অর্জুন দা দেখো দাদাই যাই কিছু করুক না কেন রূপার দায়িত্ব তুমি নিয়েছো ওর পাশে তুমি সব সময় থেকো আর দিদির হাত তুমি ছেড়ো না ওর পাশে কেউ নেই তুমি ওর পাশে থাকবে তো কথা দাও অর্জুন ভাবে হে আমরা তো সবাই নিজেদের মতো করে বেঁচে যাব। কিছু না কিছু করে আমরা নিজেদের জীবনটা কাটিয়ে নিতে পারবো কিন্তু এই রূপার কি হবে রূপার যে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে সেটা আমি দীপাকে কি করে বলবো ও তো বুঝতেও পারছে না এই সমস্যার ফল কতখানি খারাপ হতে পারে দীপা সোনা রূপার কাছে যায় সেখানে গিয়ে তাদেরকে একটা গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে সোনামা তার মায়ের গলা জড়িয়ে ধরে আছে রূপা শুয়ে থাকলেও সমস্ত কথা দুঃখ কষ্ট তার মায়ের সব কিছু সে বুঝতে পারছে তখনই দীপার মনে হয় সূর্য ওই ডিভোর্স সার্টিফিকেটটা হাতে ধরিয়ে দিয়ে চলে যায় দীপা আটকাতে গিয়েছিল কিন্তু সূর্য একবারও দীপার দিকে পিছু ফিরে তাকায়নি সূর্যর চোখ দিয়ে জল পড়ছিল সে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় এমনকি যাবার আগে সবার কাছে ক্ষমা চেয়েছে নিজের সমস্ত ব্যবহার আচরণের জন্য অনুতাপ করেছে আর সেই সবটা নিয়ে দীপা চিন্তা ভাবনা করছে ওদিকে সূর্যও নিজের মেয়ে বউ সবাইকে ছেড়ে চলে যাওয়ায় খুব কষ্ট পেয়ে গাড়ি চালাচ্ছে আর তাদেরই কথা ভাবছে তার চোখ দিয়ে জল পড়ছে কোনোভাবেই যেন সেটা আর আটকাচ্ছে না কারণ সূর্য নিজের ভুল বুঝতে পেরে এতটাই অনুতাপ করেছে যে সবার জীবনে সবাইকে সুখী হতে দিয়ে সে দূরে চলে গেছে দীপা এরপরে ঈশ্বরের কাছে এসে নিজের শাখা পলা সবটা খুলে তার পায়ে সমর্পণ করে রাখে মুখ ঘোরাতেই অর্জুনকে দেখতে পারে তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে দীপা তুই আমার কেবিনে আয় দীপা অর্জুন যখনই কথা বলতে যাবে সেখানে পিথা ম্যাম চলে আসে বলে তোমাদের জন্য একটু কফি করে দেই আমি তোমাদের অনেক ধকল গেছে রূপাকে নিয়ে এখন তো একটু রিল্যাক্স করতে পারো না এখন কোনো প্রয়োজন নেই দীপা তুমি খাবে তো না আমিও খাবো না দেখুন দীপার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে পিথা ম্যাম তাও ঠাটিয়ে দাঁড়িয়ে থাকে অর্জুন যখন মুখের দিকে তাকায় পৃথা ম্যাম সেখান থেকে বেরিয়ে যায় গিয়ে পাততে শুরু করে অর্জুন এবং দীপার কথার মধ্যে কারণ ম্যাম একবার জীবনে সব কিছু হারিয়েছে আর দ্বিতীয়বার তার ছেলে এত বড় হয়েছে অধিকার ছাড়বে না ছেলের কাছ থেকে টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিতে জানতেই হবে তাকে যে আসলে দীপা চায় ওর মনে কি চলছে তাহলে তার কাজটা সহজ হয়ে যাবে অর্জুন দীপাকে বোঝায় যে দেখ যাই কিছু হয়ে যাক না কেন ডাক্তার সেনগুপ্তর এখানে কিন্তু খুব প্রয়োজন আমি তোকে বোঝাতে পারছি না দীপা তার আগে আমি একটা কথা বলতে চাই তুমি এখান থেকে চলে যাও অর্জুন দা এখানে তুমি থেকো না তার মানে রূপার ট্রিটমেন্ট আমি শুরু করেছি মাঝপথে ও ট্রিটমেন্ট ফেলে আমি চলে যাব তুই এসব কী বলছিস দীপা আমি জানি কিন্তু তারপরেও আমার জীবনটা আমারই যে ভালোবাসা আমি গ্রহণ করতে পারবো না সেই ভালোবাসার তাগিদে তুমি আমাকে করুণা করবে সেটা আমি মানতেও পারবো না দীপা এরকম করে বলে আমাকে অপমান করিস না হ্যাঁ আমি জানি তুই আত্মসম্মানই তাই বলে তুই যে অন্যকে আঘাত করবি সেটা কিন্তু উচিত নয় আর তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমি কতটা চেষ্টা করছি রূপাকে সুস্থ করে তুলতে অন্য কেউ এলে এই কেসটা হ্যান্ডেল করতে পারবে না কেন বুঝতে পারছিস না তুই আর আমি তোর কাছ থেকে কখনো ভালোবাসার বিনিময়ে কিছু চাইনি আর কখনো চাবো না তুই আমাকে একজন ভালো ফ্যামিলি ফ্রেন্ড মনে করতে পারিস তোর ফ্যামিলির একজন ভালো শুভাকাঙ্ক্ষী হতে পারি কিন্তু তাই বলে তুই এরকম করে আমাকে বলিস না প্লিজ আমি জানি অর্জুন দা তোমার আমার কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে আমার তো একটু হলেও খারাপ লাগে আমি কি বলবো বলো তাই বলছি যাই কিছু হয়ে যাক না কেন তুমি একবার ভেবে দেখলেই পারতেই না দীপা এটা আমি করতে পারবো না তখনই সেখানে চলে আসে খোকা দাদু এসে পৃথা এবং তার ছেলে ভিক্টরকে দেখে অবাক হয়ে যায় বলে ওরা ভেতরে কথা বলছে আমি বেরিয়ে এলাম এখন আমরা যাবো ভিক্টর চলো ভিক্টরকে দেখে তিস্তাও তার পিছু পিছু যায় খোকা দাদু অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দীপা সূর্যর কথোপকথন শুনে একটা সময় পরে দীপার রুম থেকে বেরিয়ে গেলে খোকা দাদু ভিতরে ঢুকে বলে কি ব্যাপার কি হয়েছে কি আমাকে বলবি দেখো দীপার যেটা চাইছে সেটা আমি করতে পারবো না রূপার এখন ক্রিটিক্যাল অবস্থা এই অবস্থায় ওকে ছেড়ে যাওয়া মানে ওকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া ওর ক্ষতির দিকে সেটা তো আমি করতে পারবো না হ্যাঁ আমি মানছি যে আমি ডাক্তার সূর্য সেনগুপ্ত নই রূপার বাবা নই কিন্তু আমি তোর বাবার মতো যেদিন থেকে দীপার দুই মেয়েকে আমি দেখেছি তাদের সন্তানকে নিজের সন্তান হিসেবে মন থেকে মেনে নিয়েছি তাই তো আমি চাই না রূপার কোনো ক্ষতি হয়ে যাক আমি দিন পরিশ্রম করছি এটা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না দেখ দীপা যা বলছে যা ভাবনা চিন্তা করছে সেগুলোও তো একটু ভেবে দেখতে হবে সেগুলোও তো ফেলে দেওয়ার মতো কথা নয় খোকা তুমি এখন এগুলো আমাকে আর বলো না আমি এমনিতে অনেক চিন্তা টেনশনে আছি এই বলে অর্জুন বেরিয়ে যায় দীপা কে করবে ভেবে উঠতে পারছে না ফিজিওথেরাপিস্ট এলে রূপাকে থেরাপি দেওয়া হচ্ছে রূপার ডান পাশটা কোনোভাবেই কোনো রেসপন্স করছে না কিন্তু ডাক্তার বলছে আপনার মেয়ে অনেক ফাইটার সে যদি পারে তাহলে তার মনের জোরে সত্যিই ভালো কিছু ঘটতে পারে রূপা মা তুই আমার হাতটা শক্ত করে ধর দেখি রূপা শক্ত করে দীপার হাত ধরে দীপা খুশি হয়ে যায় বলে আমি জানতাম তুই পারবি দেখলে মা আমি বলেছিলাম না পাকামে সুস্থ হয়ে যাবে সেটাই হচ্ছে পাকামে আমাদের সবার সঙ্গেই ভালোভাবে বাঁচবে দেখো তুমি ওদিকে সূর্য যে ঠিকানায় পৌঁছাবে রাস্তায় গাড়ি থামিয়ে একজন লোককে জিজ্ঞাসা করে সে বলে যে এটা তো অনেক দূর আপনি কলকাতা থেকে এসেছেন আরও চার পাঁচ ঘন্টা আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে আপনি পারবেন তো হ্যাঁ পারবো কোনো সমস্যা নেই এরপরে সূর্য আবারও গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে লাবণ্য প্রবীর বাড়িতে আসার পরে বলে এই এত বড় বাড়ি মানুষজন কেউ নেই শুনশান করছে এই বাড়ি আমাকে গিলে ফেলবে প্রবীর আমি কি করব ভেবে উঠতে পারছি না আমার ছেলেটাকে ফোন করি তো নাম্বার নট রিসিবেল বলছে কারণ সূর্য গাড়িতে বসেই নিজের সিমটা খুলে ফেলে দিয়েছে এমন কি নিজে কোনোভাবেই নতুন সিম নিয়েছে যাতে করে যোগাযোগ নতুনভাবে জীবনটা শুরু করতে পারে সূর্যটা যে আমাকে কি চিন্তা টেনশনে ফেলে আমি বুঝতে পারি না এখন আমি কি করব করবো তো শেফালি এসে বলে কাল থেকে বীর ঘুমায়নি ওর মাকে চাইছে আর খুব কান্নাকাটি করেছে কেন ওর মা থাকতে গিয়ে কম কষ্ট পেয়েছে নাকি ওর মাকে সব সময় ওকে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করেছে উর্মি জয় চলে আসে বলে এর কোনো খোঁজ পাওয়া গেছে না দেখো না উর্মি তোমাকে একটা অনুরোধ করি তুমি একটু বীরকে কিছু দিনের জন্য দেখে রাখো সরি মা আমি এটা করতে পারবো না বীরকে দেখলে আমার মনে হবে মিশকা যে অন্যায় আমার দিদির সঙ্গে করেছে তার সংসার ভেঙেছে তার স্বপ্ন সব কিছু তসনস করেছে সেই মানুষটার সন্তানকে আমি কোনোভাবেই লালন পালন করতে পারবো না জয় তুমি তো একটু বোঝো না মা আমিও এটা পারবো না দুজনে চলে যায় আমি এখন এই বীরকে নিয়ে কি করি বলো তো প্রবীণ ওই ছোট্ট বাচ্চাটার তো কোনো দোষ নেই ওর মা যাই অন্যায় করুক তার শাস্তিও পাচ্ছে কিন্তু ওই বাচ্চাটাকে সবাই মিলে শাস্তি দেওয়ার কি কোনো মানে আছে ও তো কিছুই বোঝে না এই অবস্থায় ওকে এতটা আঘাত করা কি উচিত আমি জানি না লাবণ্য তবে দীপাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রূপা শারীরিক অবস্থা ভালো নয় এর মধ্যে সূর্য চলে যাওয়া দীপা নানাভাবে কিন্তু বিধ্বস্ত কাউকে কিছু বুঝতে দিচ্ছে না এখন কি হবে আমিও তো সেটা ভাবছি সূর্যর ফিরে আসাটা খুব দরকার কিন্তু ওকে কি করে আমরা ফেরাবো ও তো যোগাযোগবিহীন হয়ে গেছে আমাদের কোনোভাবেই রেসপন্স করছে না কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে অর্জুনকে রূপার ট্রিটমেন্ট মাঝপথে ছেড়ে দীপা চলে যেতে অনুরোধ করল দীপার এই অনুরোধ কোনোভাবেই রাখতে পারবে না অর্জুন সেটা মুখের ওপর জানিয়ে দিয়েছে অর্জুন এখন সূর্যকে খুঁজে বেড়াচ্ছে রূপাকে বাঁচাতে কিন্তু আদৌ কি সূর্যকে এত সহজে খুঁজে পাওয়া যাবে আর সূর্য যেভাবে নিজের পরিবার সংসার কিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা যে ভুল সেটা কি সূর্য আদৌ বুঝতে পারবে তার মেয়ের এই ক্রিটিক্যাল অবস্থায় তার চলে যাওয়া উচিত ছিল না এখন রূপাকে সুস্থ করতে অর্জুন কি বিকল্প পথ অবলম্বন করবে দীপা কোনোভাবেই রূপার মা বাবা দুজনে তো হয়ে উঠবে কিন্তু রূপার ভেতরে যে রোগটা বাসা বেঁধেছে সেটা কি কোনোভাবে দীপা সারাতে তো পারবে না এবার অর্জুন কি করবে সব নিয়ে সে চিন্তা টেনশনে অস্থির হয়ে রয়েছে দীপাকে বলতেও পারছে না রূপার কী সমস্যা হয়েছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন